হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমার ভিউয়ার্স যারা আছেন এবং সাবস্ক্রাইবার যারা আছেন তাদের জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন এবং জানাচ্ছি নতুন বছরের আগাম শুভেচ্ছা। তো নতুন বছর আমাদের জীবনের আমাদের সবার জীবন অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসুক, সেই কামনায় আজ আমার ব্লগটি শুরু করছি। তো আজ আমার ব্লগে থাকছে শাক ফিশের কাবাব রেসিপি, তো আপনারা এনজয় করুন। এখানে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, বেশ কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু ঝালঝাল করবো। তারপর দিয়ে দেবো আমি পুদিনা পাতা, তারপর দিয়ে দেবো আমি ধনিয়া পাতা। এরপর আমি দিচ্ছি গুঁড়ো মশলাগুলো, এই তো আমি এটার মধ্যে শাক ফিশটা আমি ব্লান্ডার করে নিয়েছি, একদম মিন্স চিকেন মিন্সের মতো মিহি করে নিয়েছি। তো এটার মধ্যে আমি কী দিয়েছি আগেই বলেছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আর হলো পুদিনা পাতা কুচি। তো এটার মধ্যে আমি এখন বাটা মশলা এবং গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এটা হচ্ছে আদা বাটা, এটা রসুন বাটা, এটা জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, আর গরম মশলা গুঁড়া। গরম মশলাটা আমি হাতেই করে নিয়েছি। তো এটা কীভাবে করেছি আমি নিশ্চয়ই আপনাদের একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আমি ছোটো এলাচ, বড় এলাচ, গোলমরিচ, লং, তেজপাতা, সাজিরা, নর্মাল জিরা, এগুলো সব মিক্স করে আমি গুঁড়ো করে নিয়েছি, একটু তেলে গুঁড়ো করে নিয়েছি। তো এটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়ো মরিচটা দিইনি, তো এখন দিয়ে দিচ্ছি। এটা একটু ঝালঝাল হবে, ভালো লাগবে খেতে। তো এখন দিয়ে দেবো আমি লবণ, এই তো পিঙ্ক সল্ট, এটা দিয়ে দিচ্ছি। পরে চেক করে আমি আবার দেবো। আর এটা বাইন্ডিংয়ের জন্য এটা আমি একটু মেখে নিচ্ছি। বাইন্ডিংয়ের জন্য আমি ডিম দেবো, আর হলো একটু বেসন আমি ইউজ করবো এটার মধ্যে। তো ডিমটা আমি দিয়ে দিচ্ছি। এই তো ডিম, একটা ডিম দিচ্ছি, একটা ডিমই আমার লাগবে, পুরোটাই দিয়ে দিচ্ছি। তো বেশিরভাগ আমি সাদাটাই দিয়ে থাকি, সাদা অংশটা, না হলে বেশি এটার মধ্যে এই কুসুমটা দিয়ে দিলে ফেনা উঠে যায়, প্রবলেম নেই, দিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে আমি দিয়ে দিব লেমন জুস, দিয়ে আমি এটা ম্যারিনেট করে রাখবো, খাওয়ার আগে আমি ভেজে নেব, তখনও আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। এখন আমি বেসনটা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমি আরেকটা জিনিস অ্যাড করবো, একটু সামান্য টমেটো কুচি দিয়ে দিলাম। তারপর আমি দেব একটু টমেটো সস। এক টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম।
টেস্টটা অনেক ভালো আসবে, এই জন্য এটা দেওয়া। এখন আমি ভালো করে মেখে নিচ্ছি, মেখে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব, তারপর আমি আধা ঘন্টা পর ফিরে আসব, তখন আপনাদের সাথে আবার আমি শেয়ার করব। তো লাস্টে আমি আরেকটা জিনিস দিচ্ছি, এটা আমি ভুলে গিয়েছিলাম আপনাদের বলতে, এই তো সিজনিং, এটা সুন্দর ফ্লেভার নিয়ে আসবে। এটা আমি হালকা একটু দিয়ে নিয়েছি, একটু মেখে আমি এটা রেখে দিচ্ছি। আমার ম্যারিনেট করা হয়ে গেছে মাছটা, আধা ঘন্টা হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। তো এভাবে আপনারা ফ্রিজেও করে রাখতে পারেন, আবার বানিয়ে বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে ওভাবেও ফ্রিজে রাখা যাবে, নর্মালও রাখা যাবে, ডিপেও রাখা যাবে। তো বেশি দিন রাখতে চাইলে ডিপে রাখতে হবে। তো সুন্দর ফ্রিজে রাখলে, ফ্রিজে রেখে ভাজলে বেশি ভালো হয়, সুন্দর সেট হয়ে যায়। তো আমি এখনই ভেজে নিচ্ছি, এখনও ভালোই হবে। তো এটা আমি ভাজছি অলিভ অয়েল দিয়ে। একদম অল্প আছে, সুন্দর বল করে তারপর একটু চাপটা করে নিতে হবে, যে যে সাইজে বানাতে চায়, যে শেপে চাপ না কেন সবভাবেই ভালোই লাগবে, শুধু দেখার সৌন্দর্য। লাস্ট আমি কমিয়ে দিলাম, আস্তে আস্তে হবে, যেহেতু মাছটা কাঁচা। তবে মাছটা সেদ্ধ করেও ব্লান্ডার করে নেওয়া যায় বা চটকিয়ে নেওয়া যায়, সেক্ষেত্রে বাইন্ডিংয়ের জন্য অন্য কিছু ইউজ করতে হবে। তো আমি বিস্কুটের গুঁড়া বা অন্য যেমন ব্রেডের পিচ, ব্রেড অথবা ব্রেড ক্রাম বা আলু নেওয়া যায়, তো আলুটা আমি ইউজ করছি না। তো এটা একটা ডায়েট রেসিপি, বাইন্ডিংয়ের জন্য আলুটা খুবই ভালো হয়। তো দেখি এই পিকটা কেমন হয়েছে, এই তো অল্প আছে হচ্ছে, বাইন্ডিংটাও সুন্দর হয়েছে। যাতে পড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো এইভাবে বিভিন্ন ধরনের ভেজিটেবল দিয়েও করা যায়, সামুদ্রিক মাছ দিয়ে আমি এর আগে করেছি বহুবার আমার ছেলের জন্য। তো আমি সবজি দিয়েও করে থাকি, যেমন কাঁচকলার টিকিয়াটাও অনেক মজা লাগে, কাঁচকলাটাও এইভাবে সেদ্ধ করে সুন্দর চটকিয়ে ওটা ডিম দিয়ে ওইভাবে কাঁচামরিচ পেঁয়াজ সমস্ত মশলা কী কী মশলা দিতে হয় ওটাও আমি শেয়ার করবো আপনাদের সাথে আস্তে আস্তে।
ওটাও ভীষণ মজা লাগে, কাঁচকলাতে একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়, খেতে খুবই ভালো লাগে। তো আমার ছেলে তো সবজি খায় না, তো ওগুলো করে দিলে অনায়াসে সুন্দর খেয়ে নেয়, তো বুঝতেই পারে না চিকেন চিকেন মনে হয়, ও মনে করে চিকেন। আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি, পোনা ফিশের কাবাবও আমি করেছি এভাবে, আমার চ্যানেলে অলরেডি আছে, তো আপনারা দেখে নিতে পারেন। পোনা ফিশের কাবাবটাও সাদা ভাতের সাথে বা পোলাওর সাথে বিরিয়ানির সাথে খুবই ভালো লাগে খেতে। আস্তে আস্তে হোক, তারপর হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি। এই তো আমার কাবাবটা হয়ে গেছে, তো কাবাবটা কালার এরকম আসছে, সুন্দর হয়েছে, ফ্লেভারটাও খুব সুন্দর আসছে। তো এই বছরের মধ্যে আজকে আমার শেষ ব্লগ, তো নতুন বছরে আবার নতুনভাবে শুরু করবো ইনশাল্লাহ। সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, বেশি বেশি লাইক দিবেন, শেয়ার দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। এই তো আমার কাবাব হয়ে গেছে, রেডি হয়ে গেছে, তো আমরা এখন খেয়ে নেব। তো বিভিন্নভাবে বিভিন্ন শেপে এটা করা যায়, তো আপনারা ট্রাই করতে পারেন। বিভিন্ন ফিশ দিয়ে, চিকেন দিয়ে তো করাই যায়, বিফ, চিকেন, মাটন, তো বিভিন্ন ফিশ দিয়ে ওইভাবে করা যায়। তো শার্ক ফিশ দিয়ে সুন্দর একটা কাবাব রেসিপি করে ফেললাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।